বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নাম্বারে। ইমার্জেন্সি মিটিং প্রায় বলা যাচ্ছে, কি এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যেটা আজকে মিটিং ডিসকাস হলো? ইমার্জেন্সি না, মাননীয় অমিত স্যার প্রবাস হয়ে গেল, সারা বাংলায় একটা নাড়া পড়ে গেছে। স্বাভাবিক আমরা কোভিডের জন্য 4-5 মাস এই ধরনের কাজ থেকে দূরে ছিলাম, একটু পিছিয়ে গেছে। সেজন্য খুব আপাতকালীন পরিস্থিতি যে কাজগুলো করার দরকার এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে, তার একটা সূচি তৈরি হয়েছিল। তার ডিসকাশন করে কবে কী হবে তার জন্য ডিটেলস এখানে আমরা আলোচনা করে একটা ঠিক করলাম। বাকি নেক্সট আবার নেক্সট উইকে বা 2-4-10 দিন পরে আবার বাংলায় আমরা বসবো। বারবার এইগুলো বসে ঠিকঠাক করে আন্দোলন সংগঠন বুথ স্তর পর্যন্ত প্রোগ্রাম এগুলো ঠিক হয়েছে, সেগুলোকে নিচের স্তর পর্যন্ত নিয়ে যাওয়া, একাধিক কমিটি তৈরি করা, তার একটা এখানে রাফ তৈরি হলো। এতে যে পদক্ষেপগুলো নিতে হবে নেক্সট 2 মাসে যেটা বললেন আপনারা ডিসিশন নিয়েছেন আজকে, তার মধ্যে কি শুভেন্দু অধিকারীকে বিজেপিতে জয়েন করানো আছে? এ ধরনের কোনো জয়েনিং ফাইনিংয়ের ব্যাপার ছিল না এখানে। ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে বিধানসভা থেকে শুরু করে এই বিধানসভা অবধি, মাঝখানে পঞ্চায়েত লোকসভা নির্বাচন লড়েছি জিতেছি, সেই যে টিম তৈরি হয়েছে তার সঙ্গে নিশ্চয়ই অনেক নতুন লোকের সংযোজন হচ্ছে। তো যে কার্যপ্রণালীর মাধ্যমে লড়াই করে আমরা জিতেছি বা সারা দেশে পার্টি যেভাবে কাজ করে সেটাকে সিস্টেমেটিক লাগানোর চেষ্টা হচ্ছে, আর সেই তাই বারবার বারবার এটা আলোচনা করে আর ওটাকে একটা ফাইন মানে ফিনিশ প্রোডাক্ট হিসাবে করার চেষ্টা করা। শুভেন্দু অধিকারীর নামে সব জায়গায় পোস্টার পড়ে গেছে বিভিন্ন জেলায়, তার সঙ্গে লোকগুলো রয়েছে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি তিনি বেরিয়ে আসছেন? পার্টির ব্যাপার নয়, আমাদের পার্টির জন্য উনি টিএমসির নেতা মন্ত্রী আছেন, টিএমসিতে এরকম অনেক ঘটনা ঘটেই থাকে, হচ্ছে আরও হবে বেশি, সেটা ওদের সমস্যা, এই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। একটা অন্য প্রশ্ন রয়েছে, নেই মানে কিছু কো নেই বলা, মানে বলা কি জিস প্রকার ইহাঁ চুনাও হুয়া, আপ লোগ জানতে হ্যাঁ পঞ্চায়েত চুনাও মে 34% সিট মে নমিনেশন নেই হো পায়ে, নমিনেশন হুয়া তো ওহাঁ চুনাও প্রচার নেই হুয়া, ভোটিং নেই হুয়া, ভোটিং কাউন্টিং কে দিন ভি হুয়া ছাপ্পা ভোট ডালা জায়গা, ইসলিয়ে মানে বলা কি বঙ্গাল পুলিশ চুনাও নেই করায়েগা, সেন্ট্রাল সে ফোর্স আয়েগা ও চুনাও করেগা, লাঠি ভি রহেগা, বন্দুক ভি রহেগা, জো জ্যাসা করেগা উসকে সাথ ওয়েসেই ব্যবহার করেগা, হাম কুছ নেই করনে ওয়ালে, হাম তো লোকতন্ত্র প্রতিষ্ঠা কে লিয়ে লড়াই কর রহে হ্যায়, হামারে 120 লোক বলিদান দে দিয়ে হ্যায়, হাম তো ঝেল রহে হ্যায় উসকো, লেকিন হামারি জো সংকল্প হ্যায় উন লোগোঁ কো অধিকার বাপিস করনে কে লিয়ে ও হাম লড়েগা। কি আপনে কাহা, ইয়া তো শমশান ঘাট মে জঙ্গা হোগি ইয়া হসপিটাল মে জঙ্গা হোগি আগার এসা করেঙ্গে? হ্যাঁ, ও ক্যা মানে বোল দিয়া, জিসকে পাস বন্দুক রহেগা লাঠি রহেগা উসকে সাথ সামনে আনা হ্যায়, জো আবি সুধরেগা নেই আকে চুনাও কে দিন গড়বড় করেগা উসকে সাথ ওয়েসে দৌড়তা হোগা। একটা অন্য প্রশ্ন হচ্ছে, আগামীকাল বিহার ইলেকশনের রেজাল্ট আসছে, আপনার কি মনে হয় যাই রেজাল্ট আসুক না কেন তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে? দেখুন, এটা একটা প্রচলিত কথা হয়ে গেছে, এই হলে কী হবে তাই হলে কী হবে, এতদিন তো উত্তরপ্রদেশ জিতেছি, বিহার জিতেছি, কর্ণাটক মহারাষ্ট্র জিতেছি, তো বাংলায় কেন দাঁড়ায়নি? বাংলার রাজনীতি আলাদা আপনারা জানেন, আর আমরা জানি বলে আমরা আমাদের রক্ত ঘাম ঝরিয়ে বলিদান দিয়ে ওখানে বাংলার পরিবর্তন করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর ভরসা করেছেন, তাই তারা আশীর্বাদ করেছেন, 18টা সিট আমরা জিতেছি, তো সেই আমরা স্লোগান দিয়েছিলাম 19 হাফ আর 21 হাফ, সেই সাফ করার জন্য আমাদের মিশন শুরু হয়েছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি পাল্টায়, অনেক জায়গায় অনেকরকম হয়েছে, তো সেটা হতেই থাকবে, নির্বাচনে কখনো ভালো হবে কখনো খারাপ হবে, কিন্তু পশ্চিমবাংলার লড়াই আলাদা, সেই লড়াই আমরা লড়াই করে নিই। সব কি ঘট রা সব জানতে হ্যাঁ, আপলোক মিডিয়া বালে হ্যাঁ, কিছু প্রকার সে কিছু কা মুহ কে দবানে কে লিয়ে আমার সরকার কা গলতিয়া কো কোই উঠাতা হ্যায় তো উসকে সাথ ইস প্রকার মনে ভি ব্যবহার কিয়া যায়, ই আমারে লোকতন্ত্র মে নেই হ্যায় আর জান বুঝ করকে কিয়া যা রা হ্যায়, ইসলিয়ে লোগো নে উসকো নিন্দা কি হ্যায়, বাত সহি হ্যায়, সরকার সচেত হ্যায় তো হোনা চাহিয়ে, কিছু কে উপর ব্যক্তিগত আক্রোশ সে ইস প্রকার কিয়া যায় তো ইয়ে দেশ মে ইয়ে পরিস্থিতি জো বন্ধে চিন্তাজনক এসা নেই হোনা। দেবদা, দুর্গাপুরের আপনি আপনাদের একজন কর্মী মারা গেছেন, কি হয়েছিল, কি রিপোর্ট আপনি পেয়েছেন? দেখুন, গতকাল রাত্রে 10টার পর সৌরভ সোম বলে আমাদের দুর্গাপুর পুলিশ মণ্ডলের একজন কার্যকর্তা বুথকর্মী, তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে আজকে সকালে জঙ্গলে তার ডেডবডি পাওয়া যায়। স্বাভাবিকভাবে আমাদের কর্মীদের যে সন্দেহ যে টিএমসির লোকেরাই হত্যা করেছে, কারণ এই হত্যাটা কোনো বিচ্ছিন্ন নয়, করোনা মহামারীর সময়েও হিংসা চলেছে, আমাদের কর্মীরা খুন হয়েছে, দুর্গা পূজার সময়ও লাগাতার প্রতিদিন খুন হয়েছে, 5-6 জন কার্যকর্তা খুন হয়েছে, আর এই পরম্পরা চলেইছে, মাননীয় অমিত শাহ চলে এলেন তার পরের দিন থেকে শুরু হয়ে গেছে, এই যে
টিএমসি যত আনপপুলার হচ্ছে, তাদের মনের জোর কমে যাচ্ছে, তখন হিংসার আশ্রয় নিয়ে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে। এই সরকার যতদিন থাকবে হিংসা চলবে, এই সরকারের সঙ্গে সঙ্গে হিংসা বিদায় হবে, তার লড়াই আমরা লড়ছি। বিশিষ্ট হ্যাঁ কি এস প্রকার সাংগঠনিক বৈঠক হতে বাকি কিছু পার্টি মানে হতো, ইসি সংগঠন ইত্যাদ দৃঢ় হ্যাঁ তেজি সে বড় রয়ে পুরো দেশ মে ছা গে হ্যাঁ। और माननीय अमित शाह जी ने खुद जाकर तीन तीन दिन एक प्रदेश में रहकर इस प्रकार काम किया है। अब बाकी लोग उसमें लगे हैं, मैं भी जिला में जाकर दो दिन रहता हूँ, क्योंकि में सारे बैठक लेता हूँ। ये हमारी जो कार्यपद्धति और हमारी संगठन है, इस पर हम आगे बढ़ रहे हैं, जीत रहे हैं। और आगे की भी माननीय अमित शाह ने बोल के आया कि ऐसा संगठन बना अगले 40-50 साल तक संगठन चलेगा, उसी दिशा में हम काम कर रहे हैं। বিভীষণ হাঁসদা কোথায় রয়েছেন এখন? আপনারাও যাচ্ছেন, অমিত শাহজি সেখানে খেয়েলেন? আই দেখুন, আমি মাননীয় অমিত শাহ গেছেন বলে তার পরিচিতি হয়েছে, কে চিনত বিভীষণ হাঁসদাকে? তো আর তারপরে ওনারা ঠিক করেছেন যার কাছে আমরা যাবো হয় তাকে চাকরি দেবেন, নাহলে জোর করে নিয়ে ওনার পার্টিতে জয়েন করাবে, টিএমসি লোকের তাই করছেন। তো সমাজ দেখছে এটা, তিনি আদিবাসী সমাজের একজন প্রতিভু, সাধারণ মানুষ তার বাড়িতে গেছেন, তিনি আন্তরিকতার সঙ্গে আমাদের গ্রহণ করেছেন, পরমাত্মী আমাদের খাইয়েছেন দাইয়েছেন, তার মেয়ে হাত ধুয়ে দিয়েছে, মুখ মুছিয়ে দিয়েছে মাননীয় অমিত শাহ। এই ধরনের আত্মীয়তা যেটা দেখিয়েছেন আদিবাসী সমাজের পরম্পরা, এটা সত্যি মনকে ছুঁয়ে যায়। সেটা নিয়ে যারা প্রশ্ন করছেন, রাজনীতি করছেন, তাদের চিন্তাভাবনা করা উচিত যে কোথাও নামা উচিত। প্রয়োগ হোক, আপ দেখেন নতিজা যাবে। প্রয়োগ কত দিন হোক? আমি কোন রাজনৈতিক পার্টি নয়, আমি মিউজিক পার্টি, নিজের শিল্পী, প্রতিষ্ঠিত ব্যক্তি, সজ্জন ব্যক্তি। তো এই ধরনের ব্যক্তিদের সঙ্গে আমাদের নেতারা দেখা করেন, কথা বলেন, সমাজের মনকে বোঝার চেষ্টা করেন, আর তার সম্মান স্বীকৃতিও আমাদের দেওয়া দরকার, সেটাই হয়েছে। এর মধ্যে সব জায়গায় রাজনীতি বোঝা ঠিক না। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।